কুমিল্লার ধর্মসাগর লাগোয়া ঝাউতলায় নিরাময় হসপিটালের পাশে প্রিন্সিপাল মফিজুল ইসলাম এবং ডাক্তার শামীম আক্তার রেখার বাসভবনে এসে আমরা দেখলাম ছাদ বাগানের দৃশ্য। এখানে অসংখ্য প্রজাতির ফুল গাছ আছে, যার মধ্যে বেশি দৃষ্টি কেড়েছে প্রায় 50 প্রজাতিরও বেশি গোলাপের চারা আমরা এখানে দেখেছি। গোলাপ ফুটে আছে প্রায় শতাধিক। আমরা আজকে কথা বলব প্রিন্সিপাল মফিজুল ইসলাম স্যারের সাথে, তিনি তার কীভাবে এই ছাদ বাগানের প্রতি আগ্রহ জন্মালো, তার এই বিশাল কর্মযজ্ঞের বিষয়ে আমরা তার কাছে জানতে চাইব। স্যার, আমরা যদি জানতে চাই আপনার কাছে এই ছাদ বাগান বিষয়ে, আপনার মাথায় কনসেপ্টটা কীভাবে আসলো যে এত সুন্দর করে সাজানো, বা এটা একটা বিশাল কর্মযজ্ঞেরও বিষয়, এত পরিশ্রম, এই বিষয়ে আমাদেরকে যদি একটু বলতেন। ফুলের প্রতি দুর্বলতা আমাদের সেই আগে থেকেই, আমি এবং আমার স্ত্রী ডাক্তার স্বামী ডাক্তার রেখা আগে থেকেই ছোট পরিসরে বাগান করে অভ্যস্ত। এই করোনা কালে যখন সব কিছু বন্ধ হয়ে গেল, আমাদের প্রতিষ্ঠান বন্ধ, কাজকর্ম প্রায় কম, তখন এই বাগানের দিকে মনোযোগটা খুব বেশি হলো, সময়টা এখানে বেশি দিতে পারলাম। সেইভাবেই সংগ্রহ শুরু হলো আমাদের গোলাপের। আমাদের প্রায় টবে 100 অধিক গোলাপ গাছ এখানে আছে, যার মধ্যে প্রায় 50টার অধিক প্রজাতি বা কালার রঙের গোলাপ আমাদের এখানে আছে। আমাদের এদিকে ইউফোরবিয়া এখানে ফুটে আছে, একেবারেই খুব প্রচুর। এরকম বিভিন্নভাবে কিছু ফল টলও আমরা করছি, এই যে ফল ধরে আছে আপনি দেখছেন এখানে, আমাদের সফেদা ফল ধরে আছে, জাম্বুরা, মালটা, তারপরে আমাদের বরিশালের আমরা দেখলাম, হ্যাঁ এই যে আমাদের এদিকে লেবু, প্রচুর লেবু হয়েছে। এত গোলাপ আপনি সংগ্রহ করলেন কোত্থেকে? এটা তো একটা বিশাল বিষয়। আসলে ফুলের প্রতি শক্ত, যখন যেখানে যাই নার্সারি দেখলেই আমি বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে দেখলে, নতুন কিছু দেখলেই আমরা নিতে চাই। হ্যাঁ, বিভিন্ন জায়গা থেকে আবার কেউ কেউ কিছু গিফটও করেছে আমাদেরকে, আমার স্ত্রীও যখন যেখানে যায় বিভিন্ন জায়গাতে ওই পাইলেই নতুন কিছু নিয়ে আসে, আনতে আনতে অনেক হয়ে যায়, তারপরে অনলাইনেও কিছু কিছু অর্ডার দিয়ে বিভিন্ন জায়গা থেকে আমরা সংগ্রহ করে নিয়েছি এগুলো। সাধারণ মানুষকে আপনারা কী বার্তা দিতে চাচ্ছেন যে এই আমাদের যে সবুজ হারিয়ে যাচ্ছে, কীভাবে প্রকৃতিকে আরও সবুজ করে তোলা যায়, আমাদের এই যে ছোট্ট জায়গার ভিতরে যে একটা অনেক কিছু করা যায়, সেই বিষয়ে মানুষকে আপনারা কী বার্তাটা দিবেন? আসলে চাইলে কিন্তু, মন যদি থাকে, ইচ্ছা থাকলে কিন্তু অনেক কিছু করা যায়। সে ছোটোবেলা থেকেই কিন্তু আমি গাছের প্রতি খুবই অনুরক্ত। সেই ছোটোবেলা থেকে যখন আমি কোয়ার্টারে থাকতাম বা আমার হোস্টেল যে টপ হোস্টেল ছিল, সব জায়গায় আমার ফুল গাছ ছিল সবসময়ই, বা কোথাও যদি কোনো বেড়াতে যাই, পিকনিকে যাই, সবসময় সব জায়গা থেকে দেখা যায় আমি একটা গাছের চারা আমি আনবই। সেই ছোটোবেলা থেকেই আমার এই ইচ্ছাটা মানে ছিল আর কি, সবসময় আমি করতাম। তো সেই হিসাবে কোভিডের জন্য, করোনার জন্য, এখন সময়ের জন্য আমরা আসলে এই বাগানটা করেছি, খুব প্ল্যানিং করে কিন্তু হয় নাই, এ শখ করতে করতে হতে হতে কিন্তু অনেক গাছ হয়ে গেছে এখন। তো এখন আমার মনে হয় যেন আমরা দুজনে কিন্তু খুব ব্যস্ত, আমিও ব্যস্ত, আমার হাজব্যান্ডও খুব ব্যস্ত। ব্যস্ততার মাঝে যখন এই বাগানটা এসে দেখি, একটা ফুল দেখি বা একটা ফল দেখি, মনটা একদম ভরে যায়। তো এটার জন্য মনও যেমন তৃপ্তি, সবুজের জন্য তো সবুজ তো অনেক, আমরা তো এখন সবুজ দেখিই না, সব জায়গায় তো সবুজ এখন বিলুপ্ত প্রায়, বিল্ডিং টিলিং হয়ে একদম গাছ তো হয়ই না। তো সেই হিসাবে সবাই যদি একটু ছাদের দিকে যদি একটু কাজে লাগায়, ছাদে গাছ করে, তাহলে যেমন আপনার সবজি ফল সেটাও যেমন পেতে পারে, ফুল দিয়ে কিন্তু মনের খোরাকটাও কিন্তু মিটে যায় আর কি। সেটা আমি বলবো সবাইকে, এই জন্যই বলবো যে একটু জায়গা পাইলে আমার মনে একটু গাছ দেখায় ফেলা ভালো। গাছ গিফট পেয়েছি, কিছু কিছু পেয়েছি শুরুর দিকে, তো আমি আসলে এত ভ্যারাইটিস গাছ পছন্দ করি, একটা গাছ যদি আমার না থাকে, আমার মনে কুমিল্লা আমি নার্সারিগুলিকে মনে হয় প্রতি সপ্তাহে বোধ একবার করে যেয়ে যেয়ে ঘুরে আসি। তো নতুন গাছ যখন আমি অনলাইনে দেখি, তখন ওই পেজ থেকে তখন আমি অর্ডার করে নিয়ে আসি, কারণ আমার এখানে যত প্রজাতির গাছ আছে, ক্যাকটাস, অর্কিড, তারপর ফুলের গাছ, ফলের গাছ, আমার মনে হয় এত গাছ এক জায়গা থেকে জোগাড় করা সম্ভব না, তো এই জন্য আমার অনলাইনে সাহায্য নেওয়া লেগেছে আর কি। আমাদের এই যে মালটা গাছে মালটা ধরে আছে, বরুই গাছে বরুই, ওইদিকে পিছনে আমাদের মালটা আছে, হ্যাঁ ফুল ফল একসাথে আছে, এই যে সিমের সবজিও আছে আমাদের, অনেক সবজি আছে দেখা যায় এগুলোতে, হ্যাঁ ফুল আছে বিভিন্ন জায়গাতে, বেগুন আছে আমাদের, তারপর ডিম বেগুন, হ্যাঁ বিভিন্ন রকমের আমাদের, এই যে বিশেষ করে আমাদের এই যে জেট প্ল্যান্ট, এগুলো যে কোনো প্রকারের শেপ দেওয়া যায়, হ্যাঁ সুন্দর করে শেপ দেওয়া যায়, খুব ভালোভাবে করা যায়। তারপরে এগুলো আমাদের এই যে কাটা মুকুট, হ্যাঁ বা ইউফোরবিয়া যা বলে, এটাও প্রায় 20 রঙের এখানে সংগ্রহ আছে আমাদের। তারপরে এগুলোও বেশ সুন্দর আমাদের, এগুলো এমনিতে হয়তো দেখা যায় না, অনেক সুন্দর ইয়ে হয় আমাদের, যত্ন করছি আমরা এগুলো দেখে, কাঁটার ইয়াদিগুলো খুব সুন্দর সুন্দরভাবে হয়ে আছে। তো এইভাবে এখানে একটা সমুদ্র জবা আছে, একই গাছের মধ্যে প্রচুর রঙের পাতা হয়, এটা সুন্দর ইয়ে হয়। তারপরে এই যে আমাদের
বট গাছ আছে, চায়না বট, যেগুলো বনসাই আকারে থাকে, হ্যাঁ এরকম বিভিন্ন আছে। এই যে ব্রিডিং হার্ড আছে আমাদের, গোলাপ ফুল আছে, এই যে সবুজ রঙের গোলাপ যেটাকে অনেকে পাতা গোলাপও বলে, এভাবে আছে বিভিন্ন প্রকারের প্রজাতির গোলাপ। একটা বড় বড় গোলাপ আমাদের এখানে আছে বিভিন্ন জায়গাতে, এগুলো দেখতেছেন আপনারা। বেগুনি রঙের গোলাপ, হ্যাঁ বিভিন্ন রঙের গোলাপ আছে। একই গাছে দেখেন দুইটা প্রজাতি, দুইটা গোলাপের রঙ কিন্তু এক না, একই গাছে দুই রকমের গোলাপ, হ্যাঁ দুইটা গোলাপের রঙ দুই রকম, এক রকম নয়, এ সুন্দর করে ফুটে আছে। যে সাদা যে গোলাপ, ঠিক সাদার মধ্যে ভিতরে আবার শেড আছে বিভিন্ন প্রকারের, হ্যাঁ এখানে আমরা এগুলোই খুব আকর্ষণীয়, দেখতে ভালো লাগে, মনোমুগ্ধকর গোলাপ। এখানে একটা গোলাপ দেখেন আপনি, খুব কাছ থেকে দেখেন বিভিন্ন, প্রত্যেকটা পাপড়ি বিভিন্ন রঙের কালার, যে মাল্টি কালারের গোলাপ, হ্যাঁ এগুলো এক একটা একটা গোলাপ, এই যে এখানে একসাথে আছে আপনার সাদা গোলাপের মধ্যে আপনি দেখেন ভিতরের কালারটা একরকম নয়, হ্যাঁ সুন্দর হয়ে পড়ে আছে খুব সুন্দর করে। এগুলো আমাদের মনের খোরাক যে একসাথে অনেক গোলাপ ফুটে আছে বিভিন্নভাবে। এই যে এখানে আছে কালো গোলাপ, আপনারা দেখবেন হয়তো, এই যে কালো গোলাপ বিভিন্ন জায়গাতে এই অবস্থায় আছে। এগুলো সবগুলো মিলিয়ে চমৎকারভাবে ফুটে আছে কালো গোলাপ। তারপরে এরকম বিভিন্ন কালারের গোলাপ হয় এখানে, যে হাজারি গোলাপ আছে আমাদের, হাজারি গোলাপ প্রচুর ফুটতেছে একই সাথে ফুটছে। এই দেখেন এখানে আবার অনেকগুলো কলি আছে হাজারি গোলাপ, হ্যাঁ এই যে এটাও আরেকটা কালারের হাজারি গোলাপ যেমন হচ্ছে এগুলো মিলে। তারপরে আমাদের বাগান বিলাস, অনেক রঙের বাগান বিলাস আছে এখানে। এই যে মেজেন্টা কালার দেখতেছেন আপনি এখানে, এই যে হলুদ রঙের ফল, এবার প্রচুর ফল আমাদের হয়েছে ড্রাগনে, এখন সিজন নয়, ড্রাগন ফল আমরা খেয়েছি অনেক। পাশ দিয়ে গেলে একটু, হ্যাঁ একটু যদি আগে যান নিচে, আপনি দেখবেন আমাদের প্রচুর সংগ্রহ ফুলের, এখান থেকে আপনার দেখা যাবে শীতের ফুল অনেক বেশি। হ্যাঁ উপরে থেকে আমরা নিচে যে আসলাম, নিচেও দেখেন বেশিরভাগই এখানে আমার শীতকালীন গাছ বেশি, এখানে শীতকালীন ফুলের গাছই বেশি, পিটুনিয়া, তারপর হচ্ছে আপনার এখানে গাঁদা ফুল, কসমস, তারপর হচ্ছে বারবিনা, তারপর চন্দ্রমল্লিকা, তারপরে এখানে হচ্ছে সিলভিয়া, বিভিন্ন টাইপের বিভিন্ন কালারের চেষ্টা করেছি আমি পিটুনি আনার জন্য। এখানে কয়েকটা কালার আছে, এখানে কয়েকটা কালার আছে, এখানে কয়েকটা কালার আছে, এই যে এখানে একটা জবা আছে, তো অনেক কালারের জবাই আছে ওখানে, আবার ল্যান্টার্ন জবাও আছে, এগুলো এই মুহূর্তে ফুটে নাই ফুটন্ত, এখন ফুল আসলে কমে গেছে শীতের দিকে ফুল কমে গেছে। তো এখানে কিছু এই অর্কিড আছে, গ্রাউন্ড অর্কিড, যে দু রকমের গ্রাউন্ড অর্কিড আছে ওখানে, আবার বাড়বে, আবার তখন আবার নতুন করে ফুটবে আর কি। গাছ খুব বেশি পছন্দ করি, যেমন ধরেন ক্যাকটাস, অর্কিড, তারপরে সেকুল্যান্ট, এগুলি আমার খুব পছন্দ। এই জন্য আমি অনেক ধরনের যতটুকু সম্ভব আর কি পেরেছি, তত ধরনের দেখেন আপনি এখানে বেশি, এগুলো হচ্ছে সব ক্যাকটাস, এই এই জোনটা হচ্ছে আমার ক্যাকটাস জোন। আর এরকম করে ইয়ে দিয়ে দিয়ে আমি এখানে আপনার অর্কিড লাগিয়েছি, এখানেও আছে অর্কিড, এখানেও আছে, নিচেও আছে, আর এখানে আরেকটা প্রজাতি দেখেন মজার, কেলাঞ্চু, এই যে দেখেন, এই দেখেন কালার কতগুলি কালার, এই দেখেন এটা কালারটা, পাতাটা কিন্তু অন্যরকম, ভেরিকেটেড পাতাটা, এটা দেখেন এক কালার, এটা দেখেন ভেরিকেটেড, এই যে কালার, এই যে কেলাঞ্চু, এই যে কেলাঞ্চু, আরও আছে নিচে অনেক কেলাঞ্চু আছে আমার। আর এই পোশানটা হলো, এগুলি দেখেন, এগুলি হলো গাছগুলি দেখেন, এই আসলে আমি ওই যে রেয়ার গাছ পছন্দ করি, তো যেখানে যে রেয়ার গাছটা পাই সেটাই আমি চেষ্টা করি আনানোর জন্য আর কি। বাগানের পরিচর্যাটা আপনারা কিভাবে করেন? এখানে পরিচর্যাটা মেইনলি আমার হাজবেন্ডই করে, তো সেখানে হচ্ছে যে সকালবেলাও ফজর নামাজ পড়ার পরেই আসলে বাগানে চলে আসে, আর ওর হেল্পিং হ্যান্ড আমার দুজন কেয়ারটেকার আছে, ওরাও ওকে হেল্প করে, তো মেইনলি করে আমার হাজবেন্ড। ও সকালবেলা ফজর নামাজ পড়ে মিনিমাম 2-2.5 ঘন্টা থাকে, আর মাগরিবের আগে, আসরের পর থেকে মাগরিব পর্যন্ত এখানে প্রায় ঘন্টা দেড়েক বা দুয়েকের মতো সময় দেয় যদি সময় পায়। তো যাই হোক, ইট পাথরের এই শহরে সবুজের বড়ই অভাব, তারপরেও এক চিলতে জায়গা, এক চিলতে ছাদ, এক চিলতে জায়গা আমরা যে যেখানেই পারি একটু সবুজ গড়ে তুলব। ডাক্তার শামীম আক্তার রেখাও সেই আহ্বান আমাদেরকে জানিয়েছেন, তো কুমিল্লার কাগজের মাধ্যমে আমরাও আপনাদেরকে সেই বার্তায় দিতে চাচ্ছি। ছাদ বাগান ইদানিং কুমিল্লাতে জনপ্রিয় হয়ে উঠছে, আপনারাও যে যেখান থেকেই পারেন সবুজের সমারোহ গড়ে তুলুন, সবুজের ডাকে সাড়া দেন, সবুজ হারিয়ে গেলে আমরাও একসময় হারিয়ে যাবো।